This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে আবারও প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কন্দল। বীরভূমে নানুরের ঘটনা, অনুব্রত মণ্ডল গোষ্ঠী ভার্সেস কাজল শেখের গোষ্ঠী। আর এই গোষ্ঠী কন্দলের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এবং লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বীরভূম। সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, এই গোষ্ঠী কন্দলের কারণটা ঠিক কি? দেখো, একেবারে গোষ্ঠী কন্দল বলাই চলে যে এখানে যখন থেকে যে কোর কমিটি, যে কোর কমিটি থেকে যখনই কাজল শেখের নাম বাদ দেওয়া হয়, তারপরেই কিন্তু দেখা যায় যে আজও আমরা দেখেছি যে গোষ্ঠী কন্দল আকার নিয়েছে। এই একই ঘটনা ঘটেছে সেখানে, সেখানে যে মারধর যাকে করা হয়েছে তার যে অভিযোগ রয়েছে, যে তাকে যারা মারধর করেছে তারা কাজল গোষ্ঠীর অনুগামী এবং তাদেরকে তার নেতৃত্বে দল করতে হবে। একই দল কিন্তু কোনো ব্যক্তির নেতৃত্বে দল করতে হবে, কাজল শেখের নেতৃত্বে দল করতে হবে বলে অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগ কিন্তু অস্বীকার করছেন, কিন্তু একটা প্রশ্ন উঠছে, যত লোকসভার যে নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। কোর কমিটি থেকে নাম বাদ দেওয়ার পরই কোথাও যেন অনুব্রত মণ্ডল গোষ্ঠী কিন্তু একবারে সচরাচর হয়ে উঠেছিলেন, এবং তারপরই এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত বাসাপাড়া যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। একদম তাই, আবার কথা হবে সুব্রত, আপাতত ধন্যবাদ। অনুব্রত ঘনিষ্ঠের মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। মাধ্যমিক চলছে বলে আমি কোথায় যাই নাই, বাজার ফাজার খুঁজি করে বাজার এসেছিলাম, বাজার করে গেলাম। তারপরে আয়ব সাহেব সাদ্দাম ওরা এসে বলছে, তো সঞ্জয় বলছে তোরা কাজলের দল কেন করবি না, তো অনুব্রত মণ্ডলের দল করছে করবি কেন, তো আমাদের সাথেই দল করতে হবে। আজাহার আর জামুন নেতৃত্বে পার্টি অফিস থেকে এসে আমাকে প্রচুর মারধর। আমার মেয়ে দুটো ঘরের ভেতরে ছিল, ওদিকে তুলিলে চলে গেলো। ওই সুমজানের ছেলে সঞ্জয় ও একটা মেয়েকে তুলে চলে গেল, আর আটকাইতে গেলাম আমি। আমার স্ত্রীর হাত ভেঙে দিলে, আমাকে বেঁধে হাঁকতাম আর সে 10-12 জনা সাদ্দাম নায়ক সাহেব সঞ্জয় সুমজান আতায় কথায় হাসমত। তারপরে ওই ভরার কয়েকটা ছেলে ছিল, তাকড়া থেকে একটা ছেলে ছিল, ওর নামটা মানে বুদ্ধু বুদ্ধু হো, আবার মুখোশ বেঁধেছিল মুখে, চিনতে পারছিলাম না। তারপরে তাকড়া বাড়ি ওর ও ছিল। আহত ব্যক্তি তার বক্তব্য আমরা আপনাদের শোনালাম এবং স্পষ্ট তিনি বলছেন যে কেন তিনি কাজল শেখের দল করেন না, কেন অনুব্রত মণ্ডলের দল করেন, কিন্তু মাদার দল তো তৃণমূল, তাহলে তার কি হবে? আসুন আমরা কথা বলি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর এইচ এফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, আমরা যে বক্তব্যটা শোনাচ্ছিলাম, আহত হয়েছেন যিনি অনুব্রত মণ্ডল অনুগামী বলে পরিচিত, তার বক্তব্য হচ্ছে সেখানে মাদার দল তৃণমূল যদি আমরা ধরি, কিন্তু সেখানে সেটাকে পিছনে ফেলে কাজল শেখের দল অনুব্রত মণ্ডল দল, কিন্তু কেন এমনটা হচ্ছে? দেখো সুলেখা, আমাদের যদি বীরভূমের তৃণমূলের অর্থাৎ শাসকের গোষ্ঠী রাজনীতি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আমাদের প্রায় এক দশকের বেশি সময় আগে চোখ পৌঁছাতে হবে। তার কারণ সেই সময় থেকে শুরু হয় একদিকে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা, দৌর্দণ্ড প্রতাপ তিনি জেলা সভাপতি এবং সম্ভবত পশ্চিমবাংলার রাজনীতিতে এত শক্তিশালী কোনো জেলা সভাপতি নেই তৃণমূলে বা শাসকের, যিনি কোনো ধরনের সংসদীয় পদে না থেকেও তিনি কিন্তু বলা যেতে পারে অসম্ভব ক্ষমতাধর ছিলেন, এবং কথায় বলে বীরভূমের কেষ্টর ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায় বীরভূমে। আর সেই সময় কিন্তু কাজল শেখের উত্থান। কাজল শেখ মূলত আঞ্চলিক নেতৃত্ব ছিলেন এবং কাজল শেখ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার একটা লড়াই ছিল। যদিও অনেকেই বলেন যে প্রথম দিকে অনুব্রত মণ্ডল কাজল শেখকে আমলি দিতেন না, কিন্তু পরবর্তীকালে এরকমও সময় গিয়েছে বছরের পর বছর কাজল শেখকে কার্যত অনুব্রত মণ্ডলের দাপটে আত্মগোপন করে থাকতে হয়েছে।
পুলিশ প্রশাসন থেকে পালিয়ে বাঁচতে হয়েছে। এরপর বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বলে যেতে পারে এক দশক ধরে তৃণমূলের অর্থাৎ শাসকের রাজনৈতিক, যদি আমরা শক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে বিশ্লেষণ করি, অনুব্রত মণ্ডলের মতো নেতৃত্ব গোটা পশ্চিম বাংলায় আসেনি এবং তৃণমূলে তিনি ব্যতিক্রমী। কোনো সংসদীয় পদ ছাড়াই তিনি তার সংগঠনের শক্তি এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যে তিনি নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন দলে, কার্যত বীরভূম প্রশ্নে প্রশ্নাতীত ছিল তার ক্ষমতা। কিন্তু আমরা জানি তারপরে তার একের পর এক ঘটনা, মামলায় জড়িয়ে পড়া, কেন্দ্রীয় এজেন্সি তাকে ধরা, গ্রেফতার করা এবং তার জিজ্ঞাসাবাদ, এই যে শূন্যতা তৈরি হলো, এই শূন্যতাতে কোথাও যেন কাজল শেখ সে একটা জায়গা পেয়ে গেল এবং জায়গাতেই যেটা করতে শুরু করলেন, অনুব্রত মণ্ডলের যারা অনুগামী সেই অনুগামীদের তিনি কোথাও যেন সরাতে শুরু করলেন দলের বিভিন্ন স্তরে। বারবার দলের উচ্চ নেতৃত্ব তাকে বারবার বলেছে যে না, সবাইকে নিয়ে চলতে হবে এবং কার্যত যা হওয়ার তাই হলো। আমরা দেখলাম শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজল শেখকে কোথাও যেন একটু দূরে সরিয়ে দিলেন, জেলা পরিষদের কাজ দেখতে বলছেন এবং সংগঠনের কাজ কিন্তু তার হাত থেকে বেরিয়ে আসছে। এই সময়ে দাঁড়িয়ে যেখানে শোনা যাচ্ছে যে এবার বোধহয় অনুব্রত মণ্ডল অনুগামীরা কোথাও বোধহয় তারা এই শক্তিটা পেয়েছেন যে কাজল শেখ যা করবেন তাই দল মেনে নেবে না, এটা বোঝা যাচ্ছে। সেজন্য অনুব্রত মণ্ডল অনুগামী যারা রয়েছেন তারাও ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছেন এবং তাদের দাপিয়ে দেওয়ার জন্য, তাদের দমিয়ে দেওয়ার জন্য কাজল শেখ অনুগামীরাও ঝাঁপিয়ে পড়েছে। আর সেই জন্যই বীরভূমের লাল মাটি এই মুহূর্তে শাসকের অন্তর্কলহে রক্তাক্ত। সুতরাং বুঝতেই পারছো, একদিকে কাজল শেখ, সে তার ক্ষমতা, সে তার আধিপত্য, সে তার অনুগামীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অনুব্রত বিহীন বীরভূমের গড় দখল করতে, অন্যদিকে অনুব্রত অর্থাৎ কেষ্ট অনুগামীরা তারা কোথাও যেন ভরসা পাচ্ছেন এবার ফিরে আসবেন তাদের পরিচিত কেষ্টরা। সুতরাং লোকসভা নির্বাচনের আগে দলের কর্তৃত্ব এলাকার আধিপত্য তারাও ছাড়বে না। এইখান থেকে একটা প্রশ্ন রয়েছে, যদি সত্যি ফিরে আসেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ তিনিও তো ছেড়ে দেওয়ার পাত্র নন, কারণ আমরা জানি যে আহত বাঘ অনেক বেশি ক্ষুধার্ত হয়, তার কাছ থেকে দায়িত্ব দিয়ে আবার তাকে খর্ব করা হয়েছে, সেক্ষেত্রে যে দলের দ্বন্দ্ব সেটা তো আরো প্রকট হবে, মধ্যে পড়ে মার খাবে সাধারণ মানুষগুলো। অবশ্যই জুলেখা, এইসব ক্ষেত্রে তো ক্ষতি হয় সাধারণ মানুষের, সাধারণ মানুষ যারা এলাকার মানুষ, বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমরা জানি রাজনৈতিক শক্তি ছাড়া বা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়া বিভিন্ন গ্রামের প্রকল্প সেগুলো ঠিকমতো সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক করা যায় না, সুতরাং ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ কথাও আবার ঠিক, অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডল তিনি নেতৃত্বের এতটাই পরাঙ্গম ছিলেন যে বীরভূমে কোনোদিনও গোষ্ঠীকন্দলকে তিনি রাজনীতি এবং সরকারি কাজের সঙ্গে মিলিয়ে ফেলেননি, সবাইকে নিয়ে চলার পক্ষপাতিত্ব তিনি করেছেন এবং যতবার সম্মুখ সমরে কেষ্ট মণ্ডলের সঙ্গে কাজল শেখের লড়াই হয়েছে ততবারই কিন্তু কেষ্ট মণ্ডল তার আধিপত্য বজায় রেখেছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এবার কি হবে, কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতে কোথাও কি কাজল শেখ তার কর্তৃত্ব ছেড়ে দেবে, তার এলাকায় এলাকায় তার অনুগামীরা তাদের দখলদারি কি ছেড়ে দেবে, তারা কি নিঃশর্তে রাজনৈতিক আনুগত্যে, তারা কি সত্যি সত্যি এই গোষ্ঠী কন্দলের থেকে বাইরে বেরিয়ে আসবে, এই প্রশ্নগুলো তো মাথা চাড়া দিয়ে উঠছে। একদম জুলেখা, একেবারে নজর থাকবে। আপাতত ধন্যবাদ রুদ্রব্রতদা, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে, আমরা যোগাযোগও করেছিলাম কিন্তু ফোন তিনি কেটে দিয়েছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, বীরভূমের নানুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে নানুরের পরিস্থিতি এবং সবথেকে বড় যে বিষয়টা নানুরে, যেখানে তৃণমূল দল মাদা তৃণমূল তাকে পিছনে ফেলে অনুব্রত গোষ্ঠী কাজল গোষ্ঠী দুই দ্বন্দ্বের মধ্যেই, কিন্তু দুই গোষ্ঠীর দ্বন্দ্বে সেখানে প্রকট হয়ে দেখা দিয়েছে, দুই দলের দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দিয়েছে এবং তৃণমূলের উঁচু তলার মানুষজন তারা কি আদেও সেটা জানেন? নজর থাকবে আমাদের।